এখন চলে এসেছি শুটিং করতে, মানে আমার একটা বন্ধুর বাড়িতে। তো আমরা এখন শুটিং করব, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, পুরা রেডি হয়েছে কিনা। চলে এসেছি, ক্যামেরা ফ্যামেরা রেডি হচ্ছে সব, ক্যামেরাম্যান সাগর। এবার আমাদের বন্ধু গোপাল রেডি হচ্ছে এখন শুটিং এর জন্য, ড্রেস খুঁজে পাচ্ছে না, দেরি হয়ে গেছে আমাদের অলরেডি। বৃষ্টি, মানে আবহাওয়াটা খারাপ, বৃষ্টি হতেও পারে। ব্লগটাতে প্রাইভেট টিউটর, আমার আজকের অভিনয়ের যে ক্যারেক্টার প্রাইভেট টিউটর, লকডাউনে আমার মেইন কাজ, তাই আমি ভিডিওটা করছি। এই উলভাল বললে হবে না, ক্যামেরাম্যান আগে যাও তুমি। আজকের ক্যামেরাম্যান আমাদের সাগর, যাচ্ছি শুটিং স্পটে। তো ওরা আগে চলে যাচ্ছে, ক্যামেরাম্যান আগে সেট করবে, তো আমরা পরে যাচ্ছি। আর বাবার রোলটা আমি করছি। এখন যাচ্ছি শুটিং স্পটে, যে বাড়িটাতে আমাদের শুটটা হবে, সেই মেকআপ আর্টিস্ট আসছে সব। আজকে আমরা এই করোনা ভাইরাসের যে ত্রাণ, এখন যে দুর্ভিক্ষ চলছে, ত্রাণ বিলি করা নিয়ে, আমফান সব কিছু নিয়ে, যে মানুষ এখন একটা কি এফেক্ট পড়তে পারে সেইটা নিয়ে আমরা একটা ভিডিও করবো আজকে। তো দেখা যাক কতদূর কি হয়, এখন শুট শুরু হবে আমাদের। মেকআপ ইসে আসেনি, রুমকি আসেনি, রুমকি সাদা কম কোথায়, সাদা কলি পাঞ্জাবি ভাল লাগবে, কত ছাড়া বেয়াদ ছেলে, সাত সকালে গেছিলি কোথায়, ভাতের খাচ্ছ আর আড্ডা দিচ্ছ, বাস করলে হলো, রোগের বাড়ি তোর। আমি মেকআপ কমপ্লিট, আমাদের মেকআপ ম্যান আজকের জন্য, মেকআপ ম্যান খুব দারুণ মেকআপ করেছে, আমার চুলটা দেখতেই পাচ্ছ, পুরো বাবা বানিয়ে দিয়েছে। আর ক্যামেরা তো অসাধারণ হাত, আমাদের ক্যামেরাম্যান সাগর ভাই, সাগরের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ছেলে তো রত্ন, একেবারে রত্ন। আর আমাদের বাবা ছেলের একটা গল্প আছে, নাটক, মানে খুব কমেডি, সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নিও। আমি
এই দেখিস আমরা আছি কিনা আবার আমরা নাই তো না আসবেন আমরা আসব আরে সে লক্ষ্মী আছে যখন বলবো লক্ষ্মী ঘর কোন ঘর আছে দেখা যায় ওই তো পিতলে ঘরটা দেখা যাবে লক্ষ্মীর ঘর লক্ষ্মী ছায়া দেখা যাবে আপের খাচ্ছ আর আড্ডা দিচ্ছ মাফ করলেই হলো রোগের ভয় নেই একটু বেশি করে নিয়ে নেবো অনেক সময় দিয়ে পারে দেখাবি হাত দেখা যাবে না ওর ক্যামেরা এত উঁচুতে ওই করলে হবে না আজকের মতো আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন সবাই বাড়ি যাব। আর ছোটার স্টোরি ছিল তো একদিনই কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে রতনবাবু, আজকে আমাদের ভিডিওতে রতনবাবু পাঠ করেছে। এখন এডিটিং চলবে দুদিন ধরে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।